শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি বলেছেন বর্তমান সরকারের আমলেই উন্নয়ন সম্ভব তাই এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন কমিটির সভায় তিনি এ কথা বলেন মন্ত্রী বলেন চাঁদপুর উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে এর বড় অংশ হচ্ছে আধুনিক নৌবন্দর তৈরি জেলা প্রশাসক বশির আহমেদ অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় সিভিল সার্জন শাহাদাত হোসেন এই সময় উপস্থিত ছিলেন অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে